সুপ্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার নিরাপত্তা 101 কোর্সের দ্বিতীয় পাঠে আপনার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এনক্রিপশন, অর্থাৎ তথ্যগুপ্তবিদ্যা। এনক্রিপশন বা তথ্যগুপ্তবিদ্যার কি সেটা জানার আগে আমরা ফিরে যাই আমাদের প্রথম লেকচারে, যেখানে আমরা দেখেছিলাম যে কম্পিউটার সিকিউরিটির তিনটি মূল স্তম্ভের মধ্যে প্রথমটি ছিল কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ গোপনীয়তা। তা আজকে আমরা দেখবো যে কি করে তথ্য গোপন রাখা যায়। তথ্য গোপন রাখার অনেকগুলো কৌশল আছে, এর মধ্যে বেশ জনপ্রিয় একটি কৌশল হচ্ছে এনক্রিপশন, অর্থাৎ তথ্যগুপ্তবিদ্যা। তো এনক্রিপশনে কি করা হয়? এনক্রিপশনে একটা তথ্য কেমনভাবে পাল্টে দেওয়া হয়, যাতে করে কিভাবে পাল্টানো হয়েছে বা সেটা যারা জানে তারাই কেবল ওই তথ্যটির পাঠ উদ্ধার করতে পারবে, আসল তথ্যকে দেখতে পারবে, আর অন্য কেউ এই তথ্যটা সঙ্গে জানতে পারবে না। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এনক্রিপশন করব। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে স্পাই মাসুদ রানা একটি মেসেজ পাঠাতে যাচ্ছে তার বসের কাছে বাংলাদেশে, কিন্তু মাঝপথে অন্য কেউ শুনে ফেলতে পারে, সেই আশঙ্কায় তথ্যটিকে গোপন করা দরকার হচ্ছে। কিন্তু শুধু স্পাইদের না, আমাদের আপনার আমার মতো মানুষদেরও তথ্য গোপন করা দরকার হতে পারে। খুব সহজ উদাহরণ হলো, আমরা যখন ইমেল চেক করি, আমাদের ইমেলটা সার্ভার থেকে আমাদের কম্পিউটারে আসছে। তো এই ইমেলটুকু যদি মাঝপথে গোপনীয়ভাবে না পাঠানো হয়, তাহলে কিন্তু মাঝপথে যে কেউ পড়ে ফেলতে পারছে, ইমেলে গোপন তথ্য পড়ে ফেলতে পারছে, আপনার সব ইমেলে পাঠানো ইনফরমেশন জেনে যেতে পারছে। তো কাজেই খুব সাধারণ প্রয়োজনের জন্য আমাদের তথ্যকে গোপন করার দরকার হয়, যাতে মাঝপথে অনাকাঙ্ক্ষিত কেউ পড়তে না বা বুঝে ফেলতে না পারে। আপনি আপনার বন্ধুর কাছে একটি মেসেজ পাঠাবেন, এমনভাবে পাঠাতে চান যাতে কেবল আপনার বন্ধুটি মেসেজটি পড়ে অর্থ বুঝতে পারে, মাঝপথে আর কেউ পেলেও যাতে অর্থ বুঝতে না পারে। তো সেটা করতে হলে আপনাকে মেসেজটাকে এমনভাবে পাঠাতে হবে যাতে এমনভাবে পরিবর্তন করে পাঠাতে হবে যাতে কেউ সেটা পড়ে বুঝতে না পারে মাঝখানে। তো খুব সহজ কিছু পরিবর্তন করা সম্ভব। একটা উদাহরণ আমি এখানে দেখেছি, যেমন ধরা যাক আমাদের মেসেজ ছিল APPL অ্যাপল, ধরা যাক আমরা প্রত্যেকটা অক্ষরকে তার পরের অক্ষর দিয়ে প্রতিস্থাপন করলো, অর্থাৎ এর জায়গায় বি লিখলাম, পি এর জায়গায় কিউ, কিউ এল এম, এল এর জায়গায় এম, এবং ইয়ের জায়গায় এফ, ছিল অ্যাপল হয়ে গেল বি কিউ কিউ এম এফ। এভাবে করে আমি পাঠিয়ে দিলাম, আমার বন্ধুটি মেসেজ পাওয়ার পর প্রতিটা অক্ষরকে তার আগের অক্ষর দিয়ে রিপ্লেস করলো, করে আসল মেসেজটি পেয়ে গেল। তো এই যে এটা একটা খুব সহজ উদাহরণ এবং এতে কাজ হয়, কিন্তু সমস্যা কিছুটা আছে। ধরো কেউ যদি আন্দাজ করে যে আপনি এই টাইপের সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপনের মাধ্যমে এনক্রিপশন করেছেন, তাহলে খুব সহজে সে মেসেজ নিয়ে বিভিন্ন রকমের প্রতিস্থাপন করে দেখতে পারে, অর্থাৎ পরের অক্ষর আগের অক্ষর এরকম নানা কম্বিনেশন করে একসময় আসল মেসেজটি বের করে নিতে পারে। সুতরাং এনক্রিপশনের জন্য আপনাদেরকে ব্যবহার করতে হয়, এখনকার কম্পিউটিংয়ে ব্যবহার করা হয় একটু জটিলতার পদ্ধতি। কিছু গাণিতিক ফর্মুলার মধ্যে মূল মেসেজটিকে ঢোকানো হয়, ওই গাণিতিক ফর্মুলার মাধ্যমে মেসেজটির প্রতিটি অক্ষরকে অন্য অক্ষর দিয়ে পাল্টে দেওয়া হয়। এবং এই গাণিতিক ফর্মুলাতে এর পাশাপাশি যেটা যোগ করা হয় সেটা হচ্ছে অনেকটা একটু বড় সংখ্যা, সেটাকে বলা হচ্ছে কি, অর্থাৎ এনক্রিপশন করার জন্য কি। এই কি এর ব্যাপারটা হচ্ছে অনেকটা চাবির মতো, আমাদের আমরা যেমন চাবি দিয়ে বাক্সকে আটকাই, ঠিক সেরকম এনক্রিপশনের ক্ষেত্রে এই চাবি দিয়ে মূল মেসেজটিকে বাক্সবন্দি করা হয়, এবং পরবর্তীতে ওই বাক্সবন্দি অবস্থায় করা, অর্থাৎ এনক্রিপ্টেড মেসেজটাকে ডিক্রিপ্ট করা হয় আরেকটি চাবি দিয়ে, ব্যাকি বা আরেকটি চাবি দিয়ে মূল লেখাটিতে ফেরত যাওয়া হয়। অনেকগুলো কৌশল আছে, এর মধ্যে রয়েছে সিক্রেট কি এনক্রিপশন এবং পাবলিক কি এনক্রিপশন। এই যে কি ব্যবহার করে এনক্রিপশন, এটা হয়তো আমি একটা বাস্তব উদাহরণ দিলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে, বা অ্যানালজি দিলে। তো ধরা যাক আমার কাছে একটা বাক্স আছে, এই বাক্সের তালা চাবি দিয়ে বন্ধ করা যায়। তা আমি আমার গোপন তথ্যটা এই বাক্সের মধ্যে ভরলাম, ভরে বাক্সটা আটকে দিয়ে বাক্সটাকে আমার চাবি দিয়ে লক করে দিলাম। আমি যাকে পাঠাচ্ছি ধরো ঠিক তার কাছে একই চাবি আছে, কিন্তু আর কারোর কাছে চাবি নেই। তো এই বাক্সটা আমি পাঠিয়ে দিলাম, পথে যদি কেউ এই বাক্সটা দখলও করে ফেলে বা বাক্সটা চুরিও করে ফেলে, তার কাছে চাবি না থাকলে সে এই বাক্সটা খুলতে পারছে না, সুতরাং সে ভিতরে মেসেজটা পাচ্ছে না। আলটিমেট রিসিপিয়েন্টের কাছে, অর্থাৎ প্রাপকের কাছে যখন বাক্সটা পৌঁছাচ্ছে, তখন সে তার চাবি দিয়ে কিন্তু বাক্সটা খুলে ভিতরে বার্তাটি বের করে নিতে পারছে। এই যে এই
এরকম এনক্রিপশন, এটাকে বলা হচ্ছে সিক্রেট কি এনক্রিপশন, কারণ এক্ষেত্রে যে চাবিটা সেটা সিক্রেট থাকছে, যে মেসেজ পাঠাচ্ছে প্রেরক এবং প্রাপক এরা দুজন ছাড়া আর কারোর কাছে এই চাবিটা নেয়। সো এই চাবিটা দিয়ে বাক্সটা খুলে তার মেসেজটা পড়তে পারছে। এই পদ্ধতির বিশেষ সমস্যা আছে, যেমন ধরা যাক যে দুজনের কাছে একই চাবি থাকতে হবে, অথবা যে মেসেজটা পাঠাচ্ছে তাকে অন্য কোনো উপায়ে চাবিটা পাঠিয়ে দিতে হচ্ছে যে যে প্রাপক তার কাছে। এছাড়াও এর একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। এটাতে এই পদ্ধতিতে একটা বললে এক জোড়া চাবি ব্যবহার করা হয়। ধরা যাক আমার কাছে একটা স্পেশাল বাক্স আছে, যে বাক্সে এক তালা এক চাবি দিয়ে বাক্সটা লক করা যায় আর অন্য একটা চাবি দিয়ে বাক্সটা খোলা যায়। এরকম যদি একটা বাক্স তৈরি করা সম্ভব হয়, তো সেই ক্ষেত্রে এই আমার মেসেজটা পাঠানো অনেক সহজ হয়ে গেল। আমি মেসেজটা পাঠানোর সময় মেসেজটাকে এই বাক্সে ভরলাম, ভরে একটা চাবি দিয়ে বন্ধ করে দিলাম, একটা চাবি দিয়ে বন্ধ করে দিলাম এবং পাঠিয়ে দিলাম। যে মেসেজটা পেলো সে তার নিজের চাবি দিয়ে জিনিসটা খুলে ফেললো, ফলে আমার এই যে চাবি আদান প্রদানের এই সমস্যাটা আর থাকলো না। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে পাবলিক এনক্রিপশন। তো এরকম এনক্রিপশনের আরও বেশ কিছু পদ্ধতি আছে, এবং এক্ষেত্রে এনক্রিপশন বেশি শক্তপোক্ত হয়, অর্থাৎ স্ট্রং হয়, যদি কি এর লেংথটা বাড়ানো হয়। বিভিন্ন যে গাণিতিক ফর্মুলাগুলো আছে, যেমন ধরা যাক RSA বা এরকম বিভিন্ন, হয়তো আপনারা বিভিন্ন সময় দেখেছেন, এই এনক্রিপশনগুলো বেশি শক্ত হবে, বেশি শক্তপোক্ত হবে যদি এই চাবিগুলো বড় আকারে হয়। যেমন ধরা যাক 128 বিটের জায়গায় 256 বিট এত লম্বা চাবি ব্যবহার করলাম, এই এর মাধ্যমেই আমরা এই এনক্রিপশনকে আরও শক্তপোক্ত করতে পারি। তো আজকের আলোচনা আমরা দেখলাম যে কম্পিউটার সিকিউরিটির একটি মূল স্তম্ভ গোপনীয়তা, সেটা কী করে আমরা চালু করতে পারি। আমরা দেখলাম যে গোপনীয়তার জন্য আমরা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করতে পারি, এবং এনক্রিপশনের অনেক উপায়ের মধ্যে বিভিন্ন কি ইউজ করে যে এনক্রিপশন, সেই পদ্ধতিগুলো বেশ জনপ্রিয়। এবং আজকে আমরা দেখলাম যে সিক্রেট কি এনক্রিপশন এবং পাবলিক কি এনক্রিপশন কাকে বলে, এবং কিছু উদাহরণ দেখলাম। আমাদের লেকচার স্লাইডে আপনি আরও বেশ কিছু উদাহরণ এবং কিছু অ্যানিমেশন সহ পাবেন। আশা করি এটুকু আপনার কাছে। ধন্যবাদ।